টপিক ঢুকে যেটা আমি দাবি স্যার কাছে পেশ করেছেন সেই বিষয়গুলি স্যার শুনেছেন এবং গবেষণার স্তরে যে বক্তব্য অত্যন্ত পরিষ্কার স্যার যেটি বলতে চেয়েছেন আমি অনেক মানে এটি তো আসলে অনেকক্ষণ ধরে আমি একেবারেই সংক্ষেপে যেটি বলতে চাচ্ছি যে স্যারের বক্তব্য হচ্ছে যে প্রথমত বাংলাদেশ পুলিশ একটি অত্যন্ত পেশাদার একটি সংস্থা সো এখানে ব্যক্তির দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না এটি অত্যন্ত লাউড এন্ড ক্লিয়ার যে ব্যক্তির কোন দায় ব্যক্তিগত কারণে কোনো যদি কেউ কোনো ঘটনার সাথে জড়িত হয়ে পড়ে সেটি বাহিনী হিসাবে বাংলাদেশ পুলিশ তা গ্রহণ করবে না এবং এটির অংশ হিসাবে যখনই এই ঘটনাটি ঘটেছে আমি সবার আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে যখন বিষয়টি সবার গোচরে এসছে পুলিশ কমিশনার স্যার কিন্তু তাৎক্ষণিকভাবেই তাকে রোটাটি উঠে রয়েছে এবং পরবর্তীতে আমাদের পুলিশ বাহিনীর অভিভাবক আমাদের সম্মানিত আইজিপি স্যার আইজিপি স্যার তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করে আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ান থেকে বদলি করা হয়েছে এটি হচ্ছে একটি প্রথম পদক্ষেপ হিসেবে তাকে তাকে উদ্ধার করা এবং পরবর্তী তাকে একেবারে ঢাকা থেকে অন্যত্র বদলি করে দেওয়া আর সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার যেটি করেছেন জেনারেল এসপি স্যার একটি তদন্ত কমিটি করেছেন তিন সদস্য বিশিষ্ট এবং সিভি স্যার এই তদন্ত কমিটিকে দুই দিনের সময় দিয়েছেন যে ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করে দায় দায়িত্ব নির্ধারণ করে একটি প্রতিবেদন তদন্ত প্রতিবেদন কমিশনার স্যারের কাছে উপস্থাপন করার জন্য এবং ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পুলিশ কমিশনার স্যার এই বিষয়ে আশ্বস্ত করেছেন যে আমার আমি যে তদন্ত কমিটিটি গঠন আমি বলতে আমি পুলিশ কমিশনার স্যার বোঝাচ্ছি যে পুলিশ কমিশনার স্যার যে তদন্ত কমিটি গঠন করেছেন তদন্ত কমিটির সদস্য কিন্তু কিন্তু ওই আজকের যে সভা সেই সভায় উপস্থিত ছিলেন স্যার বলেছেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি একেবারেই নিরপেক্ষ কারো পক্ষপাতিত্ব অবলম্বন না করে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করে অতি দ্রুত রিপোর্ট স্যারের কাছে উপস্থাপন করার জন্য এবং স্যারের ক্ষমতার মধ্যে যেটুকু রয়েছে সেটুকু স্যার দেখবেন আর যদি স্যারের ক্ষমতার বাইরে যদি পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে কোনো হয় তাহলে পুলিশ হেডকোয়ার্টার্সের কাছে সেটি প্রেরণ করবে সো আমি বলবো যে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি এই ঘটনার সঙ্গে পুলিশ সদস্যদের যেই লেভেলেরই থাকুক না কেন এটা সর্বোচ্চ পর্যায়ে হোক সর্বনিম্ন পর্যায়ে হোক যেই লেভেলের যার যতটুকু দায় দায়িত্ব রয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস পুলিশ কমিশনার স্যার তাদের দিয়েছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারাই জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আমাদের যেই বাহিনীর যেই আইন গ্রহণ সেই আইন গ্রহণ অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা আজকে দেখা করেছে কিন্তু ঘটনার যাকে কেন্দ্র করে এই ঘটনাটি আবর্তিত হচ্ছে তাকে কিন্তু গতকালকে কিন্তু ঘটনাটিকে উদ্ধার করে একেবারে বদলি করে দেওয়া হয়েছে আমি বলবো যে এটি হচ্ছে বাংলাদেশ পুলিশ একটি পেশাদার সংস্থা সেই পেশাদারিত্ব নমুনা আমরা কোন ঘটনাকেই ছোট করে দেখি না এবং এখানে যদি কেউ অন্যায় কিছু করে তার যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ আমরা তাৎক্ষণিক করি এটি নমুনা আপনি দেখেছেন ছাত্রলীগের টিম আসার আগে কিন্তু তাকে অলরেডি বদলি করে দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে রিপোর্টের ভিত্তিতে পরবর্তী যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সকল ব্যবস্থা গ্রহণ করা আমি প্রথমে বলেছি আমার বক্তব্যের মধ্যে সেটি ছিল যে তদন্ত কমিটি নিরপেক্ষ স্বাধীনভাবে তারা তদন্ত কার্যক্রম পরিচালনা করবে এবং একজন যদি তো পাঁচজন যদি না দশজন যদি তদন্ত কমিটি চাকরি দায়ী করবে যতটুকু দায়ী করে তার অপরাধের জন্য সর্বোচ্চ যে শাস্তি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা তদন্ত কমিটি আমার আমাদের কথা হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগে তদন্ত কমিটির রিপোর্ট না পেয়ে আমি তদন্তের পরবর্তীতে কি ব্যবস্থা নেবো এটি এই মুহূর্তে আমার কিন্তু বলা সম্ভব না কারণ তদন্ত কমিটির রিপোর্টটা দেখ তার পরবর্তী ব্যবস্থা পুলিশ কমিশনার স্যার এবং পরবর্তীতে অপরাধের কিছু সূত্র বোঝা গেছে অভিযোগের জন্য
এই ধরনের অভিযোগের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে আপনাদের বাহিনীতে সর্বোচ্চ কি ধরনের সাজা দেওয়া যাচ্ছে বা দিতে আছে? এখন ধরেন এই ধরনের আমাদের বাহিনীতে মানে একেবারে অভিযোগের মাত্র তদন্ত অভিযোগের মাত্র অভিযোগ অভিযুক্তের অভিযোগ তদন্ত তদন্ত তাকে যেটাতে দায়ী করা হয় সেটাতে এখন সর্বনিম্ন শাস্তি এখানে আবার আইনি ব্যাখ্যা গুলো অনেক দুই ধরনের দণ্ড রয়েছে, একটি লঘুদণ্ড একটি হচ্ছে গুরুদণ্ড। লঘুদণ্ডের মধ্যে চারটি বিষয় রয়েছে, গুরুদণ্ডের মধ্যে চারটি বিষয় রয়েছে। এখন এসে তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম পরিচালিত করে কাকে কতটুকু ভাবে দায়ী করবে তার ভিত্তিতে আসলে শাস্তিমূলক ব্যবস্থা হওয়া নির্ভর করে, কারণ কারো কারো চাকরিচ্যুত হতে পারে, কারো কারো আবার তিরস্কার হতে পারে। এটি নির্ভর করে ঘটনাটি কখন ঘটেছে তার কতটুকু দায়ী দায়িত্ব সেগুলি হওয়ার পর।